darling. No, no, don't touch me. No, no, Porsche, no. No, 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 no. Hey, come on. Get out of here. Okay, let's go. I'm going to pick you up. I'm going to kill you. I'm going to kill you. No, no, don't touch me. No, no, Porsche, no. No, 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 no. You, I'm going to kill you. Hand off, hand off. Hand off, hand off. Hand off, hand off. Hey, come on. Get out of here. কি ভেবেছিলে তুমি আমি বোকা? তুমি আমাকে বোকা ভেবেছো? আমার সাথে এতগুলো বছর কাটানোর পরে আমি কি পছন্দ করি, আমি কিভাবে ইমপ্রেসড হব, কিভাবে চা বানালে আমার ভালো লাগবে, সবই তো ওকে শিখিয়ে পাঠিয়েছো, তাই না? ভাবলে আমি একটু বুঝব, তোমার হঠাৎ করে আমার প্রতি এক্সট্রা স্পেশাল কেয়ার, আই এম সরি পরশ, আমি চাইনি, কিন্তু তারপরে বাধ্য হয়েছি আমি তোমাকে সন্দেহ করতে, সন্দেহ করলাম এবং বাধ্য হলাম আমার অফিসের টেলিফোনগুলো ট্যাপ করতে। ট্যাপ করেই জানতে পারলাম তোমাদের সম্পর্কে, কথা তোমার আদর মাখা কথা, তোমার ভালোবাসার গল্প, যেটা কখনো আমার জন্য ছিল বয়স। আমি তারপরেও বিশ্বাস করিনি জানো, আমি ওয়েট করেছি, আমি ওয়েট করেছি, আমি ভেবেছি তুমি যদি এখনো আমাকে সরি বলো আমি কোথায় তোমাকে মাফ করে দেব। এনিওয়ে, আমাকে দুদিন আগে যখন সে আমার কথাগুলো জানালো, তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আচ্ছা পরশ, আমার মতো একটা সেলফ মেড মেয়েকে যদি তোমার মতন একটা মানুষ বদলানোর অপেক্ষা করতে হয়, তাহলে দুনিয়ার আর মেয়েরা কি করবে বলো তো? পরশ, আমি ভালোবেসেছিলাম তোমাকে। শেষ হয়েছে তোমার লেকচার? তোমার লেকচার শুনতে শুনতে আমার তোমার প্রতি মুহূর্তে সুপিরিয়র ভাবটা আমাকে দম বন্ধ করে দিচ্ছে। প্রতি মুহূর্তে দেখিয়ে দাও আমি কতটা ইনফেরিয়ার, আমার ব্যাকগ্রাউন্ড কত ইনফেরিয়ার। আমার গরিব বোনের মেয়ের জন্মদিনের পার্টি তুমি ধুমধাম করে শো অফ করো, আমি কতটা গরিব এটা চোখে আঙুলে দেখে দেওয়ার জন্য। প্রতি মুহূর্তে অচেষ্ট করে দিয়েছ এই তোমার লেকচার দিতে দিতে আমার দম বন্ধ হয়ে গেছে। আমি কোথেকে উঠে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি কত গরিব ছিলাম, আমি আমাদের একটা বাচ্চা পর্যন্ত নেই। কেন নেই? তিনি মারা যাওয়ার পর কেন কেন কোনো বাচ্চা নেই? আমার আমি ভয় পেয়েছি, আর তাছাড়া তুমিও চাওনি যে আমি দ্বিতীয়বার ওটার মধ্যে আবার ঢুকি। আমি অ্যাডপ্ট করতে চেয়েছি কিন্তু সেটাও তুমি দাওনি। তুমি মনে করো তুমি নিজে একজন প্রগতিশীল মানুষ, কিন্তু মেয়েদের সিদ্ধান্তকে তুমি সম্মান করতে শিখোনি। মেয়েদের সিদ্ধান্তকে রেসপেক্ট করতে পারিনি? একটা সংসার, মানে একটা কনজুগাল লাইফ, মানে হচ্ছে দুইজনের মেয়ের সিদ্ধান্ত, দুইজন সিদ্ধান্ত, না স্বামী স্ত্রী।
একসঙ্গে তুমি বারবার আমাকে বলো এইটা করো ওয়াই ধ্বংস করে দিয়েছো তুমি একবার বলনি তুমি তুমি চাওনি তুমি চাওনি তাই তোমাকে আমি দেইনি কি চাইবো আমার আমার ব্যবসা সমস্ত পড়ে গেছে তুমি একবার বলেছো কেমন সবসময় তোমার কাছে আমার চাইতে হবে সাহায্য করে দাঁড়াতে হবে তুমি আমাকে দাও সেখানে যে আমি ছোট হয়ে যাই দুজনের জীবন থেকেই I'm just going out of both of your life এই কমপ্লেক্স নিয়ে আসলে এই দমবন্ধ অবস্থা নিয়ে বাঁচা যায় কষ্ট হয় আমি I'm getting out of both of your life